ও, তোর আব্বির কাছে বইলা নিছি, মানে ওর বাসায় রাখছি, তো তোরে না বইলা বাইক নিয়ে কেমনে যাই? বাইকের অবস্থা খারাপ, একটা ন্যাকড়া ছিল, ওই জন্য রাখছি বইলা গেছি। আচ্ছা চলেন ভালো রাস্তায় গিয়ে কথা বলা যাক। উনি কি আইব না যাইব বুঝতে পারছি না। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, মাইসেলফ গোলাম তৈবুর, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা ভাবতে পারেন আমি কই যাইতেছি সকাল সকাল, আসলে সকাল না, 9টা বাজে, আমি যাইতেছি ইউনিভার্সিটিতে, আজকে আমার ওরিয়েন্টেশন। আচ্ছা যারা জানেন না, আমি ইউনিভার্সিটি একটু চেঞ্জ করে নিছি, আগে ছিলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তো আমি ওটা চেঞ্জ করে এখন আসছি গ্রিন ইউনিভার্সিটির পারমানেন্ট ক্যাম্পাস, পূর্বাঞ্চল 300 ফিট। তো নতুন ইউনিভার্সিটি, আজকে ফার্স্ট ডে, আজকে ওরিয়েন্টেশন, তো যাচ্ছি ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে। আর অনেকদিন পরে ব্লগ করতেছি, ভালোই লাগতেছে। অবশ্য 2 মিনিট ধরে ব্লগ স্টার্ট করছি, তবে অনেকদিন পরে, লাস্ট টাইম ব্লগ করছিলাম সম্ভবত রোজার মধ্যে, মানে আপলোড হয়েছে রোজার মধ্যে। তারপরে অবশ্য ব্লগ কয়েকবার করছি, বাট ওইগুলো হলো গিয়া ই হয় নাই, মানে আপলোড দেওয়া হয় নাই, হয়তো ব্লগের অডিও নাই, অথবা ফুটেজ কারাপ্ট হয়ে গেছে, ফুটেজ পাই নাই, বেশিরভাগ ক্ষেত্রেই ব্লগের অডিও নাই। তো আশা করি এবার অডিও আসতেছে, অডিও না আসলে কি এই ব্লগও কাট। ইউনিভার্সিটিতে যাচ্ছি, তো ভাবলাম যে একটা ব্লগ করাই যায়, আর আমি ভাবতেছি যে ইউনিভার্সিটিতেও রেগুলার হয়ে যাব আর ব্লগেও রেগুলার হয়ে যাব, মানে ডেইলি ব্লগ, ডেইলি না উইকলি ব্লগ করব। তো দেখা যাক কি হয়। আর বাইক তো ওইটাকে নিয়েই বাড়িলাম, আপনারা নিশ্চয়ই দেখছেন, বাইক এখন আবার বাসায় নিয়ে যাওয়া যায় না, ওই যে রাস্তার মধ্যে পাইপ, ওই পাইপ দিয়া হলো বালু, কে বা কারা বালু নিবে, তো ওই কারণে মানে পাইপ বসেছে অনেকদিন, বাট এখনও ওরা বালু নেয় নাই, সো ওই পাইপ খোলার কোনো পসিবিলিটি নাই। আর যেহেতু পাইপ ওই দিক দিয়ে, সো বাসায় বাইক নিয়ে যাওয়া যেতেছে না, বাইক রাব্বিদের বাসায় রাখি। তো আসার সময় রাব্বিরে ফোন দেওয়া পরে বাইক নিয়ে আসলাম, না তারপর ও ভাববো আরে ওর বাইক চুরে গেছে। তো এখন যাইতেছি ইউনিভার্সিটির দিকে, দেখা যাক আজকে ওরিয়েন্টেশনে কী হয়, আমার কোনো আইডিয়া নেই, বিকজ আমি এর আগে মানে আগে ইউআইইউতে ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করি নাই, করি নাই বলতে আমাদের অনলাইন হয়েছে, অনলাইন ওরিয়েন্টেশন হয়েছে, সো এবার অফলাইন ওরিয়েন্টেশন, দেখা যাক কী অবস্থা হয়, আশা করি ভালোই হবে। আর আমরা এসে পড়ছি মানে ইউনিভার্সিটিতে না, মেইন রোডের কাছে, এটা হলো 300 ফিট দিয়া গাউসিয়া যাওয়ার যে রোডটা, 300 ফিট ওর পাশেই শেষ, এটা ডিরেক্ট গাউসিয়া যায়। সো আমি যাব 300 ফিটের দিকে, বিকজ আমার ইউনিভার্সিটি ওই দিকে, এইদিকে গেলে তো গাউসিয়ায় চলে যাব। বাসের জ্যাম দিয়ে বের হয়ে গেলাম, যান যান। তো যাই সব পড়ছি গ্রিন ইউনিভার্সিটি, দেখা যাচ্ছে। আরে আমার ওই তো পাইছি, আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য রাস্তা পাচ্ছিলাম না, ফাইনালি পাওয়া গেছে। সো গ্রিনের ক্যাম্পাসটা প্রচুর বড়, মানে অনেক বড়, ওই ওইখান থেকে একদম ওই পাশ পর্যন্ত অনেক বড় ক্যাম্পাস। সো আর ক্যাম্পাসটা মোটামুটি সুন্দরই, ভালোই, আই ডোন্ট নো, আমি মনে হয় আগেই সব সি কেউ দেখা যেতেছে না ক্যাম্পাসে।
কেউ নাই ভাই, ক্যাম্পাস পুরো খালি। ইয়াল্লাহ, আগে এসে উঠছি নাকি? বেশি আগে এসে উঠছি মেবি আমি। ফুল ক্যাম্পাস খালি না, এটা কোনো কথা? ও, একজন পাওয়া গেছে এখানে বসে আছে, আর অন্য সেও মেবি আমার মতো বেশি আগে এসে উঠছে আই গেস। সবাই বাইক ওই পাশে রাখছে। আর ক্যাম্পাসের ভিতরে লোকজন তো আছে, দেখা যাক। আচ্ছা, আগে ওই পাশ থেকে আসি, মানে বাইক ওই পাশে রাখলো, মানে ওই পাশে দুই তিনটা আছে, দেখা যাক আমারটা ওই পাশে রাখা যায় কি না। আই গেস আমি ভিতরেই রাখবো, কজ এই রোদের মধ্যে অবশ্য ওইখানে যায় কোন দিক দিয়ে আই ডোন্ট নো, বাট লেট সি। এর আগে যেদিন আসছিলাম ওই দিন বাইক এখানে রেখে দিছি আমি। আজকে এখানে ওঠার কোনো তো একটা ওয়ে আছে, কোন দিক দিয়ে আছে সেটা জানি না। তো পার্কিং এ বাইক রেখে দিছি, এখন ভিতরে যাব, গিয়া দেখি ওরিয়েন্টেশন কোন দিকে হয়, আমি আবার ভিতরে গিয়ে হারাও যেতে পারি, বলা যায় না। 12 seconds late. ওকে, ফাইনালি তো বের হয়ে গেছি। তো এখন বাজে হলো অ্যারাউন্ড 3:30, আমি ইউনিভার্সিটিতে আসছি 9 বাজে, মানে 9:30 দিকে। তো ওরিয়েন্টেশন শুরু হয়েছে, দেন তো ইউনিভার্সিটি থেকে একটা ব্যাগ দিছে, অ্যান্ড আমি বাসা থেকে একটা ব্যাগ নিয়ে আসছি। এখন কোনোটার ভিত্তি কোনোটা ঢুকতেছে না, আমি জানি না এটি কেমনি নিয়ে যাবো, খুবই ঝামেলার মধ্যে আছি। সো দেখা যাক কোনোভাবে নেওয়া যায় কি না। ফাইনালি একটার উপর দিয়ে একটা পরাই দিছি, আশা করি যাওয়া যাবে। এখন বের হয়ে যাচ্ছি পার্কিং থেকে, আই মিন এটা পার্কিং না, এটা হলো ফিউচার ক্লাসরুম, বাট এখানে সবাই পার্কিংই করে আপাতত। সো বের হয়ে যাচ্ছি ইউনিভার্সিটি থেকে, আজকের ওরিয়েন্টেশন শেষ, আই মিন শেষ না, এখন ওই যে কালচারাল প্রোগ্রাম চলতেছে, বাট আমার আর এনার্জি নাই বসে থাকা, সো আমি আসা করছি। আর ওরিয়েন্টেশন মোটামুটি ভালোই, ওই ভিসি স্যার, ভাইস চ্যান্সেলর, তারপরে নদী মন্ত্রণালয়ের চেয়ারম্যান, ওরা সবাই ছিল, ডিনরা ছিল, তো সবাই লেকচার টেকচার দিল। সবাই মানে কেউ আছে না যে শর্ট টাইমে দেয়, 5 মিনিটে শেষ করে লেকচার শেষ করে দেয়, না সবাই 10 মিনিট 15 মিনিট। কেন ভাই, একটু তাড়াতাড়ি করেন, আঙ্গো কি কাম নাই, আপনাদেরও তো নিশ্চয়ই কাম আছে ঠিক না, তো তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি যাই, আপনারাও যান আমরাও যাই, না এরা সবাই তো 10 মিনিট 15 মিনিটেরই দিব, খুবই বিরক্ত লাগছে। আর এমন না যে ইম্পর্টেন্ট কিছু কইতাছে, সবাই কইতাছে যে আমি লাইফে এটা করছি, আমি আমি লাইফে এটা করছি, আমি এই ইউনিভার্সিটিতে পাস করছি, এই করছি সেই করছি। তা আমাকে জিজ্ঞাসি ভাই আপনি কি কি করছেন, আচ্ছা এগুলো করছেন ভালো কথা, তো শর্ট ফর্মে বলা দেন, না এরা ফুল ডিসক্রিপশন দিব, এরা জন্মের পরে কই থাকছে, কই বড় হয়েছে, কোন স্কুলে পড়ছে, সব এরা কোনো কথা, খুবই বিরক্ত লাগছে। আর আমাদের ভাইস চ্যান্সেলারের নামটা একটু উইয়ার্ডলি জোস বলতে আমি বোঝাতে চাইছি যে আমাদের ভাইস চ্যান্সেলরের নাম হইল প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির, ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির। তো সামদানি আমার কে লাগে জানি না, এই নামটা বলতে খুবই ই লাগে। তো সামদানি ফকির স্যার অনেক ইটি দিছে,
আমি ওই দিক দিয়ে ভিতরে চলে যাবো, এই পাশে এসে পড়লাম এই কারণে কেউ আবার ভাইবেন আর রং রোডে যাইতেছি। আচ্ছা তো যেটা করতেছিলাম, তো ওরিয়েন্টেশনে কী কী দিছে, খাবার দিছে, লাইক খাবার তো এটা দিবই, ফুল দিছে, এটাও তো সবাই দিয়ে দেয়, মানে আচ্ছা না এক্সট্রা কিছু, এক্সট্রা কিছু না, লাইক সবার ইসে যেমন হয় ওই রকমই। ফার্স্ট টাইম ওরিয়েন্টেশন, ফার্স্ট টাইম ওরিয়েন্টেশন, ওই মুড়াপাড়া কলেজের ওরিয়েন্টেশনে গেছিলাম, বাট ওই দিন ওরিয়েন্টেশন না করে আমি ঘুরছি, সো বেসিক্যালি এটা আমার ফার্স্ট টাইম ওরিয়েন্টেশন। আর ভালোই ফুল টুল দিছে, যদিও ফুলের ই না, মানে ফুল একদম পোতায় গেছে, আই মিন আমি বলতে চাচ্ছি ফুলটা সকালে রাখছিল, তো ফুলটা পাপড়িগুলো সব চাপা খাইয়া চ্যাপটা হয়ে রয়েছে। আর কলম দিছে, একটা প্যাড দিছে গ্রিন ইউনিভার্সিটির, এই তো ওরিয়েন্টেশন ভালোই লাগলো। এখন বাসা যাইতেছি, কারণ আমি খুবই বিরক্ত ইসেদের বক্তাদের প্রতি, বিশেষ করে ওই যে ইসের ট্রিপল ই ডিপার্টমেন্টের কি জানি নাম, ওনার ট্রিপল ই ডিপার্টমেন্টের হেড, ওনার নাম আমি ভুলে গেছি, উনি ভয় অনেক কথা কয়, এত কথা মানুষ কয়, মানে অনেক লম্বা বক্তৃতা দিছে, অ্যারাউন্ড 35 মিনিটস জাস্ট উনি কথা বলছে, সো বুঝতেই পারতেছেন 35 মিনিট একজনের কথা শুনলে কেমন লাগে। সো ওই স্যার আমার একটু নিয়ে পছন্দ নাই, ওই স্যার বহুত প্রেচার করছে, একদম বিরক্ত বানায় দিছে আমারে, আমার না বেসিক্যালি সবারই বিরক্ত বানায় দিছে। আর আর কি ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন ভালোই হলো, ফার্স্ট ডে যেহেতু, মানে ফার্স্ট ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনের এক্সপিরিয়েন্স ভালো। তো এখন চলে যাচ্ছি বাসায়, ভিতরে আমি কিছু শ্যুট করি নাই, আই ডোন্ট নো হোয়াই, মানে আমার মানে আলছামি লাগছে, যে লাইক হেলমেট থেকে একবার গোপ্রো খোলো, এটা হাতে নিয়ে একটু ভিডিও করো, অথবা তারপরে আবার এটা হেলমেটে লাগাও, সো জাস্ট এতটুকু। ও ও আচ্ছা, হ্যাঁ আমি ডরাই গেছি, পিছনে অকটেনের দোকান আছে ওখান থেকে গন্ধ বাড়িছে, আমি খাইছি আমার বাইকের তো অকটেনের গন্ধ বাড়ায় কেন। তো যেটা কইতেছিলাম যে কী জানি কইতেছিলাম বিলাই করতো, আমি বলতেছিলাম আমি ভুলে গেছি আমি কি বলতেছিলাম, পুরাই ভুল লাগেছি, একটু মন নাই। তো আমি বাসায় সরছি, মানে বাসায় চলে যাচ্ছি, তো সবাই যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা চাইলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন, ধন্যবাদ। আপনি বেস্ট পার্টটা জানেন, বেস্ট পার্টটা হলো কি, আমি ব্লগ করা শেষ করে দিছি, আমার ব্লগ শেষ, বাট আমি এখান থেকে বাসায় যাবো আমার ক্যামেরা চালুই থাকবো, যাতে মানে রাস্তার মধ্যে ইন্টারেস্টিং কিছু ইম্পর্টেন্ট কিছু হয়ে গেলে আমি ওইটার ফুটেজ পাই, সো ক্যামেরা বন্ধ হইতেছে না, প্লিজ।